ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক ওয়ার্ল্ড কে এম ডব্লিউ বন্ধুরা আজকের আলোচনা পর্বে রেখেছি আমি সাধনার একটি আসন যাকে বলে সবাসন বা মিতাসন এই আসনটি আমরা প্রতিনিয়ত করলে আমাদের দেহে কি কি লাভ হবে তা নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ও সাথে থাকবেন তাহলে এবার শুরু করা যাক একে মিতাসনও বলা হয় যোগ সাধনার একটি উপযুক্ত আসন প্রত্যেক আসন করে এই আসন করে বিশ্রাম নেওয়া উচিত সম্পূর্ণ শরীর সুস্থতা বোধ করে স্নায়ুমণ্ডলী শিরা উপশিরাগুলি এই আসনে সম্পূর্ণ বিশ্রাম লাভ করে মন ও মানসিক অশান্তি মুক্ত হয় গুমো সম্পূর্ণ বিশ্রাম করাও অন্যতম সব এই আসন অভ্যাসকারী শরীর দৃশ্যত মৃতদেহর মতোই নিঃস্পন্দ ও জরবত হয়ে পড়ে তাই এটির নাম শবাসন বা নিতাসন তাহলে এই আসনটি কীভাবে করতে হয় তা জেনে নেওয়া যাক প্রথমে মাটিতে চিত হয়ে শুয়ে পড়ুন ডানুও ও হাত শরীরের দুপাশে রেখে হাতের করতল খোলা রেখে উর্ধ্ব রাখুন করতল আধ খোলাও রাখতে পারেন দুটি পাকে সোজা রেখে গোড়ালি দুটিকে একত্র রাখুন পায়ের উপর অংশ মাটিতে স্পর্শ রাখুন এবার চুপ দুটি বন্ধ রেখে শ্বাস স্বাভাবিক রাখুন শরীরকে শিথিল করে দিন মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সম্পূর্ণ শিথিল করে দিন এবং মনে মনে ইষ্টদেবীর নাম জপ করুন দেখবেন স্বর্গসুখ উপভোগ করছেন যাদের হৃদরুখ আছেন তারা একমাত্র সবাসনই করতে পারেন মনে রাখা উচিত হৃদয়রূপ মানসিক চিন্তা থেকে উৎপন্ন হয় কমপক্ষে দশ পনেরো মিনিট আসনটিতে থাকুন বন্ধুরা আপনাদের সুবিধার জন্য চিত্রটি স্ক্রিনশট করে রাখতে পারেন এই আসনটি আসন মুদ্রা ও প্রাণায়ামাদি অনুষ্ঠানের পর সব শেষে করতে হয় এটি একাদারে দৈহিক ও মানসিক বিশ্রান্তি উপকারিতা এই আসনটি করার পরও শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় শরীরের নতুন কর্মশক্তি সঞ্চারিত হয় কর্তব্যের ধাইয়ে দীর্ঘদিন নিয়মিত নিদ্রার সুযোগ যাদের হয় না দিনের মধ্যে যে কোনো সময় একবার করে এই আসনটি করতে পারলে তাদের অনিদ্রাজনিত স্বাস্থ্যভঙ্গের আশঙ্কা থাকে না এবং স্বাভাবিক কর্মশক্তিও অক্ষুণ্ণ থাকে যে কোনো কাজের পরই ক্লান্তি বুধ হলে এই আসনটি করে শরীরের ক্লান্তি দূর করা যায় ক্লান্তি মানে স্নায়ুমণ্ডলীর বিশ্রাম আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষিত বিশ্রামটুকু পেলেই আবার তারা স্বাভাবিক কর্মশক্তি লাভ করে সুতরাং যখন ওই ক্লান্তিভূত হবে তখন ওই সমস্ত কর্ম স্থগিত রেখে শয্যার উপর শরীরকে এলাইয়া দিয়ে দশ পনেরো মিনিট এই আসন অবলম্বনে বিশ্রাম করবে আসনটি ঠিকঠাকভাবে অনুষ্ঠিত হলে দেহ মনের সমস্ত অবসাদ অচিরে দূর হয়ে যাবে নতুন কর্মশক্তি নিয়ে পুনরায় কর্মে আত্মনিয়োগ করতে পারবে তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা সকলেরই স্বাস্থ্য রক্ষার জন্য বিশ্রামের এই কৌশলটুকু আয়ত্ত করা প্রয়োজন ছাত্র ছাত্রছাত্রীরা এইভাবে স্নায়ু শিথিল করে বিশ্রাম করার কৌশলটি আয়ত্ত করতে পারলে পরীক্ষার সময় রাত্রিবেলা অল্প সময় ঘুমিয়ে অধিক সময় অধ্যয়নাদি করতে পারবে অথচ তাতে স্বাস্থ্যবঙ্গের কোনো আশঙ্কা থাকবে না যারা স্থূলকায় যারা রুগী দুর্বল বা পৌরবয়স্ক তারা পরিশ্রম বোধ করলেও প্রত্যেকটি আসন মুদ্রা করার অব্যবহিত পরে সব আসনে দু এক মিনিট বিশ্রাম করে পরবর্তী ক্রিয়াগুলি অভ্যাস করবে রক্তচাপ বৃদ্ধি রুগী এবং হৃদরোগীর পক্ষে এই আসনটি মহা উপকারী সাধকরা এই আসনটির সাহায্যে যোগনিদ্রা আয়ত্ত করে উচ্চস্তরের অনুভূতি রাজ্যে প্রবেশ করতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে থেকে তাহলে কমেন্ট করতে বলবেন না তাহলে আজকের জন্য সমাপ্তি আবার আসবো আরেকটি মূল্যবান আসন নিয়ে ততক্ষণে বায়